শিক্ষার্থী হত্যায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলামের বিরুদ্ধে হত্যার অভিযোগে দেওয়া তিন দিনের রিমান্ডের আদেশ বিকেলে স্থগিত করেছেন আদালত। একই সাথে যাত্রাবাড়ী থানার আরেক হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত এই আদেশ দেন। গত 16 সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করা হয়। জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 5 আগস্ট সকালে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ বাহিনী নির্বিচারে গুলি করে। এতে ইমরান হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় 1 সেপ্টেম্বর নিহতের মা কোহিনুর আক্তার বাদী হয়ে শেখ হাসিনা সহ 258 জনের নাম উল্লেখ করে মামলা করেন। মঙ্গলবার মামলাটির তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার সাব ইন্সপেক্টর শাহ আলম মিয়া আসামিকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত এই রিমান্ডের আদেশ দেন। রেলমন্ত্রী নুরুল ইসলামের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার 3 দিনের রিমান্ডের আদেশ দেন। দুপুরে দেওয়া 3 দিনের রিমান্ডের আদেশ বিকেলে স্থগিত করেন। ইমরান হাসান নামে এক শিক্ষার্থীর গুলিতে নিহতের মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে একই সাথে যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। আগামী 22 সেপ্টেম্বর রিমান্ডের বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছে আদালত। আতকিয়া মায়মুনা, বার্তা 24।